সাকিব খানের মতো মাদ্রাসায় পড়ে আসবেন সেটা না। আমি আপনাদের কাছে ক্ষমা চোখে দেখি আমি কথাটা বলে ফেলেছি, আমি দুঃখজনক ব্যাপার। মাদ্রাসায় পড়লে কি আকাম করতে হবে, বিয়ার তিনটা করতে হবে, মাস্টার করতে হবে? না, মাদ্রাসা হল ইসলামিক রীতিনীতি, আল্লাহর নিয়ম কানুন চলে, আল্লাহর আইনগত চলে, সেখানে আপনারা আমার কথা মাইন্ড করবেন না। আই এম সরি, কিন্তু সাকিব খান মাদ্রাসায় পড়তো এটা আমি জানি, এই জন্য সাকিব খানকে এই কথাটার উদ্দেশ্যে বলছি। কেন এত বিয়ার দরকার কি, এত মেয়ের সাথে ঘর করার দরকার কি তোমার? কি আর মানে কি তুমি আল্লাহর আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা রাসূলের উম্মত না? তুমি সে আল্লাহর আইন কানুন ভুলে গেছো? তুমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তাহলে আল্লাহ তোমার সহায়তা করবে। আমি মনে করি তুমি আল্লাহর পথে চলে যাও, আল্লাহ তোমার সমস্ত ব্যাপারটা দেখবে, উনি ছাড়া তোমার কেউ ক্ষমা করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করি, আমি মিজানুর রহমান, তুমি এখনো শুধরাও, নাহলে তোমার ফিউচারে অনেক খারাপ হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জানবে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আজকে পুজোচেরি ওনার ফেসবুকে ভিসা ছবি দিয়েছে এবং সেই ভিসাটা বলে সাকিব খান করে দিয়েছে, এই জন্য আসলে এই ব্যাপারটা আমি এখন অবগত না, আমি আপনার কাছ থেকে শুনতে পারলাম। ভিসা তো দিতেই পারে, সাকিব খান বলে নিজে করে দিয়েছে, ভালো কথা, করে দেখ, তার টাকা আছে, কোনো অসুবিধা। আর পুজোচেরি এই ভিসা নিয়ে কি আমেরিকায় যাবে, সেখানে থাকবে, সেটা আমেরিকা পূজার ব্যাপার। পূজাকে আমি ছোট্ট দেখেছি, আমি তার শুটিং করাইছি এবং আমি অনেক ছোটবেলা ছোটকালের ক্যারেক্টার করাইছি। আজকে পূজা বড় হয়ে গেছে, সাকিব খানের মতো সুপারস্টার লোক অভিনয় করে তার নাম দাম হয়েছে। আমি পূজাকে সাবধান করে দিই, তুমি কিন্তু পাও দিবা না, পাও দিলে তোমার পা কেটে যেতে পারে, কাঁটা বুনতে পারে। সেই ব্যাপারে তুমি সজাগ থেকে তোমার নিজের ক্যারিয়ার তুমি ধরে রাখো, তুমি সিনেমায় অনেক সুপার সুপার কাজ করতেছ, ব্যস্ততা থাকো, কাজ করো, সুন্দর হবে তোমার জীবন, সুন্দর হবে তোমার ভবিষ্যৎ, এটাই আমরা কামনা করি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো।